নমস্কার বন্ধুরা, বন্ধুরা আপনাদের সকলকে জানাই জয় জগন্নাথ। কারণ বন্ধুরা, আজকেই হচ্ছে পবিত্র উল্টোরথ। এই দিন প্রভু মাসির বাড়ি থেকে আবার মূল মন্দিরে ফিরে আসেন। হিন্দু সনাতনীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই রথযাত্রা। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় এই রথযাত্রা। এই দিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং ন দিন পর আবার প্রভু তার মূল মন্দিরে ফিরে আসেন। তাই এই দিনকে বন্ধুরা আমরা উল্টো রথ বলি। মানা হয় এই দিন যদি প্রভু জগন্নাথ দেবের দর্শন করা যায় তো সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয়। ফলে এই দিন যদি আমরা রথের দড়ি একবারও স্পর্শ করতে পারি তো সমস্ত দেব দেবীর চরণ বন্ধুরা আমরা একসাথেই স্পর্শ করি। কারণ বন্ধুরা, জগন্নাথ শব্দের অর্থ হচ্ছে যিনি জগতের নাথ, এই সকল ধরাধাম যার ইচ্ছাতেই চলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, পার্থ, সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণে এসো, আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব। তাই বন্ধুরা, এই উল্টো রথের মতন মহান দিন আপনারা এইভাবে বৃথায় নষ্ট করবেন না। আজকের দিনে যদি আপনারা পারেন তো রথের দড়ি একবার হলেও বন্ধুরা আপনারা স্পর্শ করতে ভুলবেন না। এবং যদিও আপনারা নাও পারেন তো চিন্তা করারও কিছু নেই। আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই বিশেষ মন্ত্রটি 3 বার পাঠ করুন। কারণ বন্ধুরা, আজকের দিনে যেই মন্ত্রটি একবারও উচ্চারণ করতে পারে তো তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয়, ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয়। হ্যাঁ বন্ধুরা, যেমন হীরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায়, তেমনি বন্ধুরা আমাদের জন্ম জন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্মবন্ধনে ঢেকে যায়। তার ফলেই বন্ধুরা আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা, আজ রাতে আপনারা অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য তো দূর হবেই এবং আপনার জীবন থেকে নানা রকম বাধা বিপত্তিও এতে নাশ হয়ে যাবে। প্রভু জগন্নাথ দেবের কৃপায় পিতৃদোষ, গ্রহদোষ, বাস্তুদোষ এই সব থেকে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন। তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে প্রভু জগন্নাথ দেবের নামের একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন। কারণ আজকের দিনে যেই বাড়িতে প্রভু জগন্নাথ দেবের নামের একটি প্রদীপও জ্বলে সেই বাড়িতে বিভিন্ন দেব দেবীরা আসতে শুরু করে। ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা নেগেটিভিটি থাকে তো বিভিন্ন দেব দেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে। ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা হচ্ছিল বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকম উন্নতি হচ্ছিল না, তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তির আগমন হবে। তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন। প্রদীপটি যদি ঘিয়ের হয় তবে তো খুবই ভালো। তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন, হে প্রভু, হে জগতের নাথ, হে প্রভু জগন্নাথ, প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ প্রদীপ দান করছে। প্রভু, এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো এবং না জেনে শুনে যে আমরা পাপ কার্য করে ফেলেছি তার থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো। এরপর বন্ধুরা আপনাদের যে মনের ইচ্ছা রয়েছে, মনের বাসনা রয়েছে তা প্রভুকে জানান। আর হ্যাঁ বন্ধুরা, এই কার্যটি কিন্তু আপনারা পরিষ্কার জামা কাপড় পরে বা ধোয়া জামা কাপড় পরে তারপরেই করবেন। এরপর বন্ধুরা আপনারা রাতে ডিনার কমপ্লিট করার পর ভালো করে হাত পা ধুয়ে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে প্রভু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র আপনারা 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হল, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। বন্ধুরা, এইভাবে 3 বার মন্ত্রটি পাঠ করার পর আপনারা তারপরেই ঘুমাবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।